যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে একটু ভালোবাসা দাও, দেখবে সে কখনো তোমায় ছেড়ে যাবে না। যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয়, আর সময় যখন বিচার করে দেয় তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। মানুষ বিপদে সান্ত্বনা দেয় কিন্তু সঙ্গ দেয় না। মানুষের অভিশাপ বদদোয়া নিঃশব্দে দুফোঁটা চোখের পানি আকাশের দিকে তাকিয়ে একটা ভারী দীর্ঘশ্বাস খুবই ভয়াবহ জিনিস। কারো মন ভেঙো না, কারণ মন তোমার কাছেও আছে। হতাশ হয়ো না কোনো এক মুহূর্তে, তোমার জীবনে সবচেয়ে বড় কষ্টটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। আত্মনির্ভরশীল ছেলে মেয়ের 5 থেকে 6 হাজার টাকার চাকরির কথা শুনে হাসবে না তারা। আর যাই হোক, অন্তত আপনার মতো বাবার টাকায় ফুটানি মারে না। জীবনকে একটা লম্বা যাত্রাপথ ভেবে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই। জীবন সেটা নয় যেটা আমাদের ভাবায়, জীবন সেটা যেটা আমরা কল্পনাও করি না, কিন্তু আমাদের সাথে ঘটে যায়। যদি অসাধারণ কিছু করতে না পারেন, তবে ছোট ছোট কাজগুলোই অসাধারণভাবে করুন। সমাজ যতই চরিত্রের কথা বলুক, মানুষ তো আজও সুন্দর চেহারা খোঁজে। সেরা জামা পরা ছেলেটারও ভালোবাসতে ইচ্ছে করে, দেখতে সুন্দর না মেয়েটারও একজন কাছের মানুষ পেতে ইচ্ছে করে। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কম আলাপ থাকলেই বোধ হয় সম্পর্কগুলো আদতে সুন্দর। 3 জায়গায় ফাঁক রাখা ঠিক নয়। 1. স্বামী স্ত্রী বিছানায়। 2. কোনো কিছু শিখতে। 3. সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার সময়। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। মনে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার হয়, কারণ সুতোতে সেই সুতোই প্রবেশ করে, যে সুতোতে কোনো গিট থাকে না। লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। সুযোগ পেলে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্যই এসেছিল, আর যে হাজারটা সুযোগ পেয়েও থেকে যায় সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি। তাকে রেখে দিন। গভীর রকম অভিমানী যারা, যাদের রাগ বেশি, তারা বাইরে থেকে দূরে ঠেলে দিলেও ভিতর ভিতর জড়িয়ে ধরে।